পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুর ব্লকের কল্লা গ্রাম পঞ্চায়েতের শিয়াকুল বেরিয়া গ্রামে অন্যান্য বছরের ন্যায় এবছরও প্রয়াত রতন মিশ্র এবং পরেশ মণ্ডলের 29তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। প্রথমে নেতাজি কলোনিতে প্রয়াত রতন মিশ্র এবং পরেশ মণ্ডলের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বারাবণীর বিধায়ক তথা আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। পরে শিয়াকুল বেরিয়ায় ওই দুই প্রয়াত ব্যক্তির আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। মেয়র জানান, 29 বছর আগে কংগ্রেসের এই দুই নেতাকে হত্যার ঘটনায় সারা বাংলায় আতঙ্কের সৃষ্টি হয়েছিল। তিনি অভিযোগ করেন, সেই সময় সিপিআইএম এর হারমাদ বাহিনী তাদের হত্যা করেছিল। সেই থেকেই দিনটি তারা শহীদ দিবস হিসেবে পালন করেন। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনি ঘাসি, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, চালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, জেলা পরিষদের সদস্য কৈলাসপতি মণ্ডল, জিতপুর উত্তর রামপুরের প্রধান তাপস চৌধুরী, কল্লা পঞ্চায়েতের প্রধান শ্রীকান্ত পাতর সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। মাল্যদান করছেন শ্রী বিধান উপাধ্যায় মহাশয়। আজকে 29 বছর আমাদের প্রিয় নেতা, আমাদের দাদা কাকা পরেশ মণ্ডল এবং রতন মিশ্র যে শহীদ হয়েছিলেন, তাদের আত্মার শান্তি কামনা আমরা করছি। এবং আমরা দুজনকে, ওনাদের দুজন যেভাবে আমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য, আমাদের এই অঞ্চলের পুরো মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য যেভাবে আন্দোলন করে মৃত্যুবরণ করেছেন, ওনাদেরকে আমাদের সেলুট। এবং আমরা যতদিন বেঁচে থাকবো, এই পার্টি যতদিন থাকবে, ততদিন ওনাদের স্মরণ করবে এবং ওনাদের পরিবারের সাথে সবসময় আমরা রয়েছি, আগামী দিনও আমরা থাকব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।